সে বিষয়গুলো একটু হয়তো সংক্ষেপে তুলে ধরবো তা আমার যারা সরকারি সহকর্মী রয়েছেন তারা অনেকেই জানেন কেন তাদের সাথে বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে ইন্টারাকশন হয়েছে যে আমরা কি বলবো তাদের জন্য বা এটা রিপিটেশন হতে পারে কিন্তু বাহিরের যারা রয়েছেন তাদের জন্য একটু ভিন্নতর ওনারা বলেছেন আসলে ইনোভেশনটা ইনোভেশনটা কেন এই প্রশ্ন যখন আমরা করি তখন দেখি যে এর উত্তর সরকারের কাছে একরকম আবার বেসরকারি প্রতিষ্ঠান তাদের কাছে রকম আসলে সরকার একসময় ইনোভেশনের চিন্তাই করতো না সরকার মনে করত যে আমি যেভাবে চলছি এই এইভাবেই আমরা চলতে পারব কিন্তু বিশ্বব্যাপী দেখা গেলো যে আসলে যে পদ্ধতি সরকারি হোক না কেন তাকে জনগণের সাপোর্টের উপর নির্ভর করতে হয় এই যে জনগণের সাপোর্ট বা জনগণের চাহিদা এইগুলো তাকে বুঝতে হয় আর বুঝতে হলে গতানুতিক তার যে মেকানিজম বা মেশিন ছিল সেগুলো তার জন্য কাজ করছে না সুতরাং ইনোভেশনটা প্রাইভেট সেক্টরে থাকলেও এটা সরকারের দিকে আসলো আর প্রাইভেট সেক্টর যেভাবে দেখে কেন তাকে তার অস্তিত্ব রক্ষা করার জন্যই তাকে টিকে থাকার জন্যই কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন করতে হচ্ছে তাকে গবেষণায় যেতে হচ্ছে নতুন নতুন ইনোভেশনে যেতে হচ্ছে যেটা অধ্যাপক সাহেব বলেছেন যে টিকে না এমনকি ইনোভেশন লিডার যিনি একসময় যিনি লিডার তিনিও দেখা যাচ্ছেন যে তাকে আমরা দেখতে পাচ্ছি না অনেক বড় বড়ো প্রতিষ্ঠানের নাম আমরা বলতে পারি যে শুধুমাত্র পরিবর্তনগুলো ধরতে না পারার কারণে তারা কিন্তু বৈশ্বিক বাজার থেকে তারা বিলুপ্ত হয়ে গেছেন অস্তিত্বই নাই আবার যিনি ধরতে পেরেছেন খুব কম সংখ্যাক পুঁজি নিয়ে তারা সামনে বেরিয়ে এসেছেন দুই তিনটা ছাত্র ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা বাংলাদেশে এই যে উবারের একটা মার্কেট রয়েছে একটা ব্যবসা রয়েছে তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পেরেছিলেন যে এটা একটা বড় ধরনের বেকম রয়েছে এই দু তিন তিন দিন পূর্বে একটা পত্রিকায় দেখলাম যে নিতাইগঞ্জ কতদূর সেখানে বলতে গিয়ে তারা যেটা বললো আসলে যে আমরা জানি যে ঢাকা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এটা একটি ব্যবসায়িক হাব চট্টগ্রামের খাতুনগঞ্জ এটি একটি ব্যবসায়িক হাব এখন ওইখানে যেটা বলা হচ্ছিল যে এখানকার যারা বড় বড় ব্যবসায়ী তারা যে পদ্ধতিতে হোলসেল ব্যবসা বা ব্যবসা করত সেটা কিন্তু এখন আর নাই তাদের ব্যবসাটা ছিল যে ওই যে গদি গদিনিয়া বসা অন্য ব্যবসায়ী আসলো মালামাল দেখলো অর্ডার দিল ট্রাক এখান থেকে নিয়ে গেল কিন্তু এখন তার সেটা হচ্ছে না নিউ জেনারেশনের যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এসেছে তারা ওইখান থেকেই অর্ডারটা নেয় অনলাইনে অর্ডার নিচ্ছে স্যাম্পল দেখছে সে এখান থেকে পিক আপ বা ট্রাকে করে তার জায়গায় পাঠিয়ে দিচ্ছে সুতরাং ওনারা কিন্তু বাজারে মার খাচ্ছেন শত বছরের ব্যবসা মানে এই যে পরিবর্তন যে একটা হচ্ছে এই যে টেকনোলজির কথা যেটা সবুর খান অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছেন এটি কিন্তু তারা ধরতে পারেন নাই বিকজ অফ দিস এই পুয়ার ইউটিলাইজেশন অফ টেকনোলজি তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন এইটা শুধু খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ক্ষেত্রে নাই সব ক্ষেত্রেই সরকারের ক্ষেত্রেও ওই বিষয়টাই এসেছে যে আসলে আমি যদি টেকনোলজিক্যালি পিছিয়ে থাকি তাহলে আমি কীভাবে উন্নত দেশ হব আমরা বলছি যে দুই সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশ হব আমরা বলছি যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হব এটি তো স্লোগান না এটি তো উন্নত দেশ হতে গেলে তার বৈশিষ্ট্য কী আমরা এখানে আলোচনা হচ্ছিল যে অনেক সময় অধ্যাপক সাহেব বলছিলেন যে কেউ কোনো কোনো লোকরা বলে যে উন্নত দেশগুলো তার জাঙ্ক টেকনোলজি আমাদের অনুন্নত দেশে দিয়ে দেয় বা উন্নয়নশীল দেশে দিয়ে দেয় কেন দিয়ে দেয় আমি তো লেটেস্ট টেকনোলজিতে যেতে পারি না কিন্তু আমি যখন উন্নত দেশ হব তখন তো আমাকে লেটেস্ট টেকনোলজিতে থাকতে হবে আমার যদি লেটেস্ট টেকনোলজি যদি একশো টেকনোলজি থাকে আমার যদি ওর মধ্যে পাঁচটাও আমার প্যাটেন্ট না থাকে তাহলে আমি কিভাবে দাবি করব যে আমি উন্নত দেশের ক্লাবে প্রবেশ করেছি সুতরাং আমাকে কিন্তু একটা উন্নত দেশ যে অবস্থাতে গেছে আমাকে দ্রুত যেতে হবে এই দ্রুত যাওয়ার জন্যই এই টেকনোলজিক্যাল যে বিষয়গুলো সেটাকে আয়ত্ত করার বিষয় এসেছে এবং গভর্নমেন্টের মধ্যে যারা রয়েছে ওনারা হয়তো বলেন না কিন্তু আমরা মনে করি যে যেহেতু গভর্নমেন্ট সব ক্ষেত্রে একটা বড়ো ধরনের রোল প্লে করে সে নীতি নিধনের রোল প্লে করে সে রেগুলেটরের রোল প্লে করে তার মধ্যে পরিবর্তনটা দ্রুত দরকার তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখেছি যে মূলত দুই হাজার সালে যখন নির্বাচন হয় ওই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টোতে এই ডিজিটাল বাংলাদেশের যে কথাটা আপনারা বলেন মূলত তার ইনোভেশনের কথা সেই সময় নিয়ে এসেছিলো তখন এটা আমরা অনেকেই বুঝতে পারতাম না যে আসলে এটা দ্বারা কী বোঝানো হয় তো গ্রাজুয়ালি আমরা বুঝতে পেরেছি যে আসলে যে এই যে আইসিটি বা আইটি নির্ভর যে বিষয়টা এটা সরকারের মধ্যে নিয়ে আসা হ্যাঁ সরকারের মধ্যে এসেছে কিন্তু আমাদের কাছে এখনও মনে হয়েছে যে আমাদেরকে যে বলা হচ্ছে যে মাইলস টু গো সেই জায়গাগুলো যে আমরা ওনারা যেটা বলেছেন যে সর্বত্র না বলার যে একটা প্রবণতা এইটা আসলে আমরা যখন সরকারি চাকরিতে প্রবেশ করেছি তখন বলতেই হয় সেই তিন দশক পূর্বে তখন আমাদেরকে যেভাবে তৈরি করা হতো তার বিষয়টাই ছিল অনেকটা যে না দিয়ে শুরু করা তো এখন সে না দিয়ে শুরু করা থেকে কিন্তু আমরা এখন বলছি যে আমাকে হা দিয়ে শুরু করা আমি ইয়েস বলবো তারপরে ব্যক্তি যদি তার ব্যর্থতার কারণে সেবা নিতে সক্ষম না হয় সেই জায়গাটা তো সে তার দেয় এবং ব্যক্তি যে সেবা নিতে সক্ষম হচ্ছে না সেই দায়টাও তাকে পুরোপুরি না দিয়ে সেই জায়গাটার মধ্যে পরিবর্তন ঘটানো যার জন্য আমরা সরকারের মধ্যে দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট সিস্টেম বা এপিএ যেটা চালু করা হলো যে মূলত এপিএর মূল বিষয়টাই এসেছে যেটা এটা গতানুতিক যে প্রসেস ওরিয়েন্টেশন যে বিষয়টা ছিল সেটাকে প্রসেস ওরিয়েন্টেশন থেকে রেজাল্ট ওরিয়েন্টেড নিয়ে যাওয়া তার মানে সরকার যেটা করতে চায় সেই টার্গেটগুলো অর্জনের দায় দায়িত্ব ব্যক্তির কাছে বছরের শুরু থেকেই দিয়ে দেওয়া তো এই যে পরিবর্তনটা এসেছে সেটা ধারণ করার জন্য আবার আমরা মনে করি যে ব্যক্তি যেটা ওনারা বলেছেন যে টেকনোলজি টেকনোলজি কিন্তু শতভাগ পরিবর্তনটা নিয়ে আসে না একটা উন্নতি হওয়ার জন্য টেকনোলজি বিভিন্ন রিসার্চ থেকে যেটা দেখা গেছে যে একশো ভাগ যদি উন্নতি হয় সেখানে বিশ পার্সেন্ট টেকনোলজি নিয়ে আসে বাকি এইট্টি পার্সেন্টে কিন্তু ওর পিছনে যে মানুষগুলো থাকে যে হিউম্যান রিসোর্স যে থাকে তাদের উপরে নির্ভর করে এই হিউম্যান রিসোর্সগুলোর মধ্যে যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসে সেই জন্য সরকারের আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সিলেবাসে এই জন্য ইনোভেশন রিলেটেড যে বিষয়গুলো ইনোভেশন রিলেটেড লিটারেচার বলি বা ইত্যাদি বলি এবং গভর্নমেন্টের যে পরিবর্তনগুলো হয়েছে যে ফ্রম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টু পাবলিক ম্যানেজমেন্ট দেন সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স এই বিষয়গুলো আমরা আমাদের স সরকারি কর্মকর্তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমার প্রায়োরিটি ছিল গভর্নমেন্টের স্বার্থটা প্রোটেক্ট করা আর এখন সিটিজেন সেন্ট্রিকে বলা হচ্ছে যে সিটিজেন দেয়ার দে দেয়ার দ্য ওনার অফ দ্য কান্ট্রি সুতরাং একটা পাবলিক লিমিটেড কোম্পানি যেরকম শেয়ারহোল্ডারদের বিষয়টা বেশি বিবেচনা করে আমরা যাতে তার দিকটা বিবেচনা করে আমি যখন কোনো আইন প্রণয়ন করব। কোনো পলিসি প্রণয়ন করব তখন সে এটা সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসা সেই জন্য আপনারা দেখবেন যে গত গতনৈতিক আইন থেকে আমরা অনেক আইনি এখন আর সরকারি কর্মকর্তাকে ওই যেটা ইন গুড ফেইথ বলে সেই ধরনের ইমিউনিটি আর কিন্তু দেওয়া হচ্ছে না আগের আইনগুলোতে থাকতো গুড ফেইতে আমি যে কাজ করলাম সেটার জন্য আমাকে কোনো দায়ী করা হবে না এখন নতুন নতুন অনেক আইনি আমরা কিন্তু এই এই ধারাটাই মুছে দিচ্ছে যে আসলে আপনার কাজের দায় আপনাকে নিতে হবে আপনি টাইমলি সার্ভিস ডেলিভারি করতে পারলেন না বা ওইটা করতে পারলেন না সে দায় আপনি অন্যের উপরে দেবেন সেটা কিন্তু নয় এবং যেটা আমাদের সরকারি কর্মচারী আইন যেটি দুই সালে পাশ হয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো এসেছে যে যদি টাইমলি আমি ডেলিভারি সার্ভিস না দিতে পারি তাহলে আমি ব্যক্তি ইন্ডিভিজুয়াল ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো তো সেই হিসেবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সরকারের মধ্যে ব্যাপকভাবে ইনোভেশনের বিষয়গুলো নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে তবে এক্ষেত্রে যে ইনি ইনস্টিটিউশনগুলো প্রথমে যেটা শুরু করেছিল যে আসলে যে বিষয়গুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের অনেক সরকারি কর্মকর্তাকে ওইটা কি মৌলিক ইনোভেশন মনে করেছে এই জায়গাটা একটা সমস্যা অনেকেই জানেন যে একসময় সরকার একটা কোয়েশ্চেন ব্যাংক করেছিল উদাহরণ বোঝানোর জন্য যখন এই যে এমসিকিউ কিউ পদ্ধতিতে যায় ছাত্ররা আন্দোলনই করে বসলো যে ওই ওই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে থেকে কোশ্চেন করতে হবে দুই তিন বছর কিন্তু সেভাবে চলছিলো তো ওটা তো ছিল একটা ডামি মডেল যে ধরনের কোশ্চেন হতে পারে তা আমাদের ইনোভেশনের ক্ষেত্রেও ওই যে সহজ যখন তাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল যে সার্ভিস প্রসেস সিম্পলিকেশন টাইম কস্ট ভিজিট এর মধ্যে থেকে গিয়ে আমাদের সহকারী কর্মকর্তারা আসলে পিছিয়ে টাইম কস্ট ভিজিট কিসের জন্য মূলত যে বিষয়টা ওনারা বলেছেন যে হোয়াই উনি কেন রোবট ব্যবহার করতে চাচ্ছেন তো আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমি একটা বিকল্প সমাধান খুঁজছি যেই সমাধানটার আগের চেয়ে উন্নততর হবে টেকসই হবে খরচ কম লাগবে আপনি আমি উভয় আরাম পাব কিন্তু সেই বিষয়টা না বুঝি সমস্যাটার বিষয়টা না বুঝি আমি শুধু যদি টাইম কস্ট ভিজিট টাইম কস্ট ভিজিট বলতে থাকি তাহলে আমি ইনোভেশন থেকে অনেক দূরে থাকবো এবং সেটা ইনোভেশনের দিকে যাবে না এবং এখন যেহেতু আমাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসাবে এখানে ডাকা হয়েছে এবং ইনোভেশন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আপনারা যেটা বুঝতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আবু তাহার সাহেব প্রথমেই যেটা বলেছেন যে আসলে শিল্প শিল্পক্ষেত্রের অবদানটা কত আমাদের জিডিপিতে এই মুহূর্তে শিল্পের অবদান কিন্তু তেত্রিশ পার্সেন্টের বেশি এবং আমাদের যে সেভেন ফাইভ ইয়ার প্ল্যান বা পরবর্তী সময় এইট এবং নাইন যেটা হবে এবং এইচডিজিতে আমাদের যেটা টার্গেট রয়েছে যে সেক্ষেত্রে দুই হাজার তিরিশ সালে শিল্পক্ষেত্রের অবদান এটা জিডিপিতে চল্লিশ পার্সেন্ট নিয়ে যাওয়া একটা উন্নত দেশের বৈশিষ্ট্যই হচ্ছে যে তার কৃষি নির্ভরতা কমা এবং উনিশশো সালে বা সত্তর সালে আমাদের জিডিপির পঞ্চাশ পার্সেন্টের মতো ছিল কৃষি থেকে এখন কিন্তু সেটা কমে কমে পনেরো পার্সেন্ট এসেছে তার মানে কৃষির ভলিউম কিন্তু কমে নেই ভলিউম সত্তর সালে থেকে অনেক গুণ পাঁচ সাত গুণ বেড়েছে কিন্তু আমাদের জিডিপির সাইজটি আসলে অনেক বড় হয়েছে সুতরাং সেই জিডিপির এই যে কৃষি এবং সার্ভিসের ভিতরে যে যে রোলটা যে মূল রোল যেটা পালন করা সেটা হচ্ছে শিল্প সেক্টরের এবং এই শিল্প সেক্টরের মধ্যেও সরকার যেটা বলা হচ্ছে যে আইটি বা ইত্যাদিদেরকে অ্যালাউ করার জন্য যে ধরনের নীতিমালাগুলো আমরা নিয়ে এসেছি সে বিডার আইন বলেন বেজার আইন বলেন বেবজার আইন বলেন বা অন্য যে শিল্প নীতিমালা বলেন দেখবেন যে এগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি হাইটেক পার্ক সহ অন্য অন্য বিষয়গুলোকেও সংযুক্ত করা হয়েছে এবং আমাদের পড়াশোনার মধ্যে অন্টারপ্রোনরশিপ বা ইনোভেশন যে বিষয়টি এটি কিন্তু এসডিজিতেও যেভাবে এসেছে যে শুধুমাত্র গতানৈতিক শিক্ষা নয় এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা যাতে উদ্যোক্তা তৈরি হয় এবং সে যাতে চাকরির জন্য আরেকজনের কাছে না গিয়ে নিজেই যাতে তাদেরকে চাকরি দিতে পারে তো এই যে নিজেই যাতে চাকরি দিতে পারে সেই উপর ভিত্তি করে আমরা কিন্তু জেনারেল এডুকেশনের যে শিল্পভিত্তিক এডুকেশন যেটা বা কারিগরি বা টেকনিক্যাল এডুকেশন সেখানে আমরা এচডিজিতে বলছি যে বাই টোয়েন্টি থার্টি অন্তত থার্টি পার্সেন্ট স্টুডেন্ট যাতে সেই দিকে যায় তো শিল্প মন্ত্রালয় আওতায় এই ধরনের বেশ কতগুলো প্রতিষ্ঠান কিন্তু কাজ করে বিটাক রয়েছে আমাদের বিসিআইসির অধীনে টিআইসিআই রয়েছে ইস্কিটি রয়েছে আপনাদের কাছাকাছি বিআইএম রয়েছে এখন আমরা এর বাইরে একটি শিল্প বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা ভাবছি যে আসলে যদি আমরা এই ধরনের অ্যাবল ম্যান পাওয়ার দিতে না পারি তাহলে শিল্পের মধ্যে থেকে বাইর থেকে লোকজন নিয়ে এসে কনসালটান্ট নিয়ে এসে আমরা খুব বেশি আগাতে পারবো না এই জন্য আমাদের যে ইকোনমিক জোনগুলো রয়েছে সেখানেও হাইটেক সহ এই ধরনের বিষয়গুলোকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন যে বিনিয়োগ পলিসি বা ইত্যাদিতে যে জায়গাগুলো রয়েছে আমরা কিন্তু চাচ্ছি যে এই জায়গাগুলোতে ভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া এটা গড়ে উঠুক তো আজকে আমার কাছে ভালো লেগেছে যে আমি একজন সরকারি ইয়া থেকে যে বিশ্ববিদ্যালয়ে যে এই বিষয়গুলো করছেন বা তাদের সাথে যে সংযোগের স্থাপন এটি ভালো আমরা অনেক সময় বিচ্ছিন্ন দ্বীপ থেকে কাজ করতে চাই আমার আমরা যে অর্গানাইজেশনে আমি যেখানে কাজ করেছি গভর্নেন্স ইনোভেশন ইউনিট সেখানে কিছু কিছু লোক এখানে এসেছেন যারা ব্রাকের সাথে বা ইউএন ডিভির সাথে আমরা যে কাজকর্ম করতাম তাহলে এটা একটা শেয়ারিং হয় যে আমরা প্র্যাকটিক্যালি কোন অবস্থাতে রয়েছি আর বিশ্ববিদ্যালয় কোন জায়গাতে কী পার্ট দিচ্ছেন এ দুটোর মধ্যে যদি এক ধরনের লিঙ্কেজ হয় তাহলে আমরা উভয়ই লাভবান হই তাই সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আজকে যে কর্মশালাটি যেটা আয়োজন করা হয়েছে এবং এখানে প্রচুর সংখ্যক সরকারি কর্মকর্তা এসেছেন এবং আমার বিশ্বাস যে দুই দিনের কর্মশালায় তারা অংশগ্রহণ করবেন এবং নিশ্চয়ই তারা প্রফেসর ডক্টর নেওয়া শরীফের সাথে আমাদের সরকারি সেক্টরের যে অভিজ্ঞতাগুলো রয়েছে এবং যে চ্যালেঞ্জেসগুলোও তারা এখনও আমরা ফেস করছি সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন এবং ওনাদের দীর্ঘ অভিজ্ঞতা আলোকে ওনাদের কাছ থেকে ওনারা অনেক সাজেশন পাবেন তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে এখানে আহ্বান করা হয়েছে এবং কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি Don't know what's going on.